আমার আজকের রেসিপি চিকেন মোমো। নমস্কার, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চিকেন মোমো বানাবার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটুখানি সাদা তেল, এখানে হাফ চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই ময়দাটা কিন্তু একটুখানি শক্ত শক্ত করেই মাখাতে হবে, একদম নরম করে কিন্তু মাখানো যাবে না। এটা হয়ে গেছে, এখন একটা ঢাকা দিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি একটুখানি মুরগির নরম যে মাংস থাকে সেই মাংস নিয়েছি। এবারে এই মাংসের টুকরোগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তবে বন্ধুরা, আপনারা যদি মিক্সিতে না ঘুরাতে চান তাহলে ছুরি দিয়ে অবশ্যই একটু ছোট্ট ছোট করে কেটে নেবেন। দেখুন, মাংস কিন্তু আমি মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি। তবে বন্ধুরা, এই মাংসগুলো বাটতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, এক সেকেন্ড মতো ঘুরালেই কিন্তু হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব গ্রেট করে নেওয়া গাজর, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, স্বাদ মতো নুন, এক চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি দুই চামচ ভিনিগার। এবারে সব কিছু দিয়ে এই মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, সব কিছু দিয়ে মাংসটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবারে যে ময়দা মাখিয়ে আমি ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম, তুলে নিয়ে এই ডোটা আবার একটু ভালো করে মাখিয়ে নেব। আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন, ময়দাটা কিন্তু আমি ভালো করে আবারও মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবারে এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিয়ে এই লেচিটা দিয়ে একটা রুটি বেলে নেব। তবে বন্ধুরা, এই রুটিটা কিন্তু মোটা করা যাবে না, একটু পাতলা করেই বেলতে হবে। দেখুন, খুব সুন্দর করে লেচিটা কিন্তু আমি বেলে নিয়েছি, আর লেচিটা কিন্তু আমি একটু পাতলা করেই বেলেছি। এবারে যে চিকেনের পুরটা আমি বানালাম সেটা এই লেচির ঠিক মাঝখানে দিয়ে এই মোমোটার শেপ দিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করতে পারেন, তবে আমি আমার একটা মনের মতো শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, দুই সাইডটা ধরে এক সাইডটা ঠিক এরকম করে ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে দিলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে, আর অপর সাইডটা ধরে একটু চেপে দিতে হবে। দেখুন, ঠিক এরকম করে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এটা কিন্তু হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। আর একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন একটা হাঁড়িতে আমি জল গরম করতে দিয়েছি, জলটা যখন গরম হয়ে যাবে তখন হাঁড়ির উপরে দিয়ে দিতে হবে এরকম একটা ছিদ্রযুক্ত থালা। আর থালার উপর অবশ্যই কিন্তু একটু তেল ব্রাশ করে দেবেন, তাহলে মোমোগুলো যখন আপনারা স্টিম করবেন বা থালার উপর থেকে তুলবেন তাহলে থালাতে আর লেগে যাবে না। এখন আমি এই থালার উপরে একটা একটা করে মোমো বসিয়ে দেবো। তবে বন্ধুরা, মোমোগুলো কিন্তু একটুখানি দূরত্বে রেখে বসাবেন, তাহলে এই মোমোগুলো যখন ফুলে ফেপে উঠবে স্টিম হয়ে তখন কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না। এবারে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10-15 মিনিট আমি এই মোমোগুলো ভাপ দিয়ে নেব। তবে বন্ধুরা, ঢাকনার উপরে যদি কোনো ছিদ্র থাকে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। ঠিক 15 মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম, আর দেখুন মোমোগুলো কিন্তু কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন এই মোমোগুলো আমি তুলে নিচ্ছি, তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি। আর এই একই রকম করে কিন্তু সবগুলো মোমোই স্টিম করে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, এক এক করে কিন্তু আমি সবগুলো মোমো স্টিম করে নিয়েছি। এবারে একটা মোমো আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, একদম কিন্তু নরম তুলতুলে, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এই মোমোগুলো গরম গরম খেতে দারুণ লাগে, আর টমেটো সস দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই মোমোর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।